প্রশ্নে বলা হয়েছে, চালের দাম 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কেজি কম পায় 110 টাকায়। তাহলে চালের নতুন এবং পুরনো দাম কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানটা কীভাবে করব, এই পার্সেন্টেজ থেকেই শুরু করব। তাহলে এই যে 10% বৃদ্ধি পেয়েছে, এর আগের একটা কোশ্চেনে দেখিয়েছিলাম কমে গেছে, তাহলে বেড়ে গেলে কী হয়? তাহলে দেখো এখান থেকে শুরু করব, 10% ইকুয়াল টু আমরা লিখব 1/10। তার মানে কি 10 টাকায় 1 টাকা বেড়ে গেছে, এই যে এটা 1 টাকা বৃদ্ধি। বৃদ্ধি মানে কি 10 টাকায় 11 টাকা হয়েছে। তাহলে আমি এখানটায় লিখবো, এটা হচ্ছে আমার আগের দাম আর এটা হচ্ছে এখনকার বা বর্তমান দাম, ঠিক আছে? তাহলে কি কমা বাড়ার আগে এবং বাড়ার পরের দাম। তাহলে এখানটায় আমি লিখলাম দাম, এটা হচ্ছে দাম। তো দাম কি হয়েছে, আগে যদি 10 টাকা দাম থাকে, এখন সেটা বেড়ে হয়ে গেছে কত টাকা, 11 টাকা। আমরা জানি দামের সাথে যে পরিমাণের একটা সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে পরিমাণটা কি পাবো, আগের থেকে এখন আমি বেশি পাবো, তাহলে এটা হবে 11, এটা হবে 10, কারণ এই অনুপাতটা রিভার্স হয়ে যায়। মনে রাখবে দামের সাথে পরিমাণের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত অনুপাত। এবার দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমরা আগের থেকে এখানে 1 ইউনিট কম পাচ্ছি, এই যে 1 ইউনিট কম পাচ্ছি, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে আমি 2 কেজি কম পাই, 2 কেজি কম পাই। তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 2 কেজি। 1 ইউনিট ইকুয়াল টু যদি 2 কেজি হয়, আমি বের করে নেব এখানে এই 11 ইউনিট ইকুয়াল টু কত কেজি। 1 ইউনিট ইকুয়াল টু যদি 2 কেজি হয়, 11 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 22 কেজি, ইউনিট হচ্ছে 22 কেজি। আর এই 10 ইউনিট ইকুয়াল টু কত, 10 × 20, তাই তো, 20 কেজি। তাহলে আমরা আগে পেতাম 22 কেজি, এখন পাচ্ছি 20 কেজি। দেখো আগের থেকে আমি 2 কেজি কম পাচ্ছি, তাহলে ঠিকই আছে, কিন্তু কত টাকা? এবার আমি সেই দামটা বের করব। তাহলে এটা হচ্ছে আগের দাম, এই আগে, আর এটা হচ্ছে এখন, আমি দুটোই বের করছি। পরীক্ষা যে সবসময় দুটো চাইবে এরকমটা নয়, যে কোনো একটা চাইতে পারে, আবার দুটো চাইতে পারে, যেটা চাইবে সেটা বের করবে। তাহলে আগে দেখো দাম তো 110 টাকা, আগে পেতাম আমি 22 কেজি। তাহলে 22 কেজির দাম যদি হয় 110 টাকা, তাহলে 1 কেজির দাম কত, 5 টাকা হবে, না 5×20 100, 5×10 = 0, 5×10 = 11, হ্যাঁ 5 টাকা, 5 টাকা পার কেজি। আর এখন কত হবে, দাম তো 110 টাকা, তোমার কত কেজি পাচ্ছি, 20 কেজি। তাহলে 1 কেজির দাম কত হবে, 20×5×20 = 100, আচ্ছা 5.5, এত টাকা পার কেজি। তাহলে আমাদের আগের এবং এখনের দুটো দামই চলে এসেছে। সবাই বুঝতে পেরেছো?